বন্যা বা ঘূর্ণিঝড়ের পর পানীয় জলের অভাব তীব্র হয়, কেননা মিষ্টি জলের পুকুরগুলো লবণাক্ত হয়ে যায়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, সরকারি দপ্তর প্লাস্টিকের বোতল বা প্যাকেটে করে জল দেন। জল খাওয়ার পর সেই বোতল বা প্যাকেটের স্থান হয় পুকুরে, নদীতে। পরিবেশ দূষিত হয়, অথচ কম খরচের বিকল্প রয়েছে। 2009-এ আয়লার পর ইউনিসেফ এবং নাইসেডের নির্দেশিকা থেকে স্টক সলিউশন বানানোর 1 লিটার অর্থাৎ 4 গ্লাস জলে 33 গ্রাম অর্থাৎ 6 চায়ের চামচ ব্লিচিং পাউডার মিশিয়ে দিতে হয়। এমন বোতলে রাখুন যাতে আলো না ঢোকে, অর্থাৎ রঙিন বোতলে ঠান্ডা জায়গায় রাখুন। ঠিকমতো রাখলে এই স্টক সলিউশন 1 মাস কার্যকর থাকে। জলে ক্লোরিন দেওয়ার আগে জলে ভাসমান কঠিন পদার্থগুলোর কণা আলাদা করতে হবে। তার জন্যে 7 ভাঁজ সুতির কাপড়ে জল ছেঁকে নিন। পানীয় জলের জন্যে 1 লিটার জলে 3 ফোঁটা স্টক সলিউশন মিশিয়ে আধ ঘন্টা স্থির রাখুন, তারপর জল খাওয়া যাবে। ধাতুর পাত্রে ক্লোরিন দ্রবণ তৈরি বা রাখা যাবে না।